এটা এটা কি হলো? কি হলো? এটার মানেটা কি? কোনটার মানেটা কি? ভালো লাগে না কিন্তু, ছাড়ো। ছাড়ো বলে ধরেছি নাকি? তুমি বললি আমি ছেড়ে দিতে হবে। তোমার না সবসময় একই কথা, তাই না? কি কথা? তোমার দিন দুপুর রাত বলে কিচ্ছু নেই। শোনো, নিজের বর কাছে দিন দুপুর রাত বলে কিচ্ছু নেই, সবই এক। আচ্ছা ঠিক আছে, হয়েছে, অনেক হয়েছে, ছাড়ো। না না, কিছু হয়নি, এবার হবে। শোনো না। বলো না। বলছি, হসপিটালে তো একজন নতুন জয়েন করবে, সেটা নিয়ে আমার খুব নার্ভাস লাগছে। সেটা নিয়ে তোমার নার্ভাস লাগার কি আছে? নার্ভাস লাগছে কেন? না জানি না, মানে তুমি তো এখন সেরকম ফিল্ডে থাকো না, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে একটু বেশি থাকো। ওনার সঙ্গে আমাকে কাজ করতে হবে, লড়াই হবে, কি হবে না, কেমন হবে, কি হবে, আমি কিছু বুঝতে পারছি না। আরে অত বোঝার কিছু নেই, যা হবে তা ভালোই হবে। আর তাছাড়া চিন্তা করছো কেন? উনি মানে যিনি জয়েন করবেন, আমার যে পার্টনার, তা যথেষ্ট চেনা। আর যদি কোনো তোমার সমস্যা থাকে, তুমি আমার কাছে সেই সমস্যা নিয়ে আসবে, আমি সেটা সমাধান করে দেবো, আমি তো আছি। দেখো, আমি কিন্তু আগেও কখনো কমপ্লেন করিনি, করবো না। আমার এমনি খুব টেনশন হচ্ছে। আবার এই একই কথা, টেনশন হচ্ছে কেন? ও না, সব জায়গায় তো আর আমার মতো মানুষ পাওয়া যায় না চট করে। আমার মতো বস খোঁজন হতে পারে বল। ইশ, আহারে আমার বস? হ্যাঁ, না না না, বস না তো কি? না না, এখন আমি বড় হয়ে গেছি বলে আর বস নেই? না, বস নেই, আর এইরকম খারাপ বস আমার চাইও না। ও আচ্ছা, মানে এরকম খারাপ বস তোমার চাই না? তাহলে এই খারাপ বসকে নিজের বড় বানাতে গেলে কেন? এই মেয়েটা আমাদের জীবনটা একেবারে শেষ করে দিল। কত ভেবেছিলাম বকরাজকে ব্রেন ওয়াশ করিয়ে আমাদের দিকে নিয়ে আসতে পারবো, ভুল বোঝাতে পারবো, কিন্তু এই মেয়েটা কিছুতেই সেটা করতে দেবে না। তার উপর পুরো হসপিটালের দায়িত্ব এখন তিনি ঘাড়ে নিয়ে বসে আছেন, বাকি ব্যাপারটা তো বুঝতেই পারছিস। এখন শুরু হয়েছে আবার ওই সোনার বিস্কুটের কেসটা। থানায় গিয়ে পুরো কেসটাকে চাপা দিয়ে এসেছিলাম, যা যা করার দরকার তার জন্য করেছিলাম, কিন্তু তিনি আবার নতুন করে উপর মহলে চিঠি লিখে শুরু করেন। না, তিনি তো লেখেননি, বকরাজকে দিয়ে লিখিয়েছেন, বকরাজকে দিয়ে। তিনি তো লিখতে পারেন না, তার তো পেটে বোম মারলে কিছু বেরোবে না। বকরাজকে দিয়ে লিখিয়েছেন, কিন্তু লিখিয়েছেন। তাই বলো, ভয় পেয়ে গিয়েছিলাম, তো বাংলা কথা ঠিক করে লিখতে পারেন না, সে নাকি এবার ইংরাজিতে চিঠি করবে। মেজদি, একটা জিনিস ভুলে যাচ্ছ, বাংলা পারুক ইংরেজি পারুক সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু ফ্যাক্টর হচ্ছে আমাদের জন্য একটা বড় সড়ো বাঁশ রেডি করা রয়েছে, যেরকম ভাবে হোক সে বাঁশটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। কিন্তু কটা দিন হলো না, এর মধ্যে কনসিভ করে উত্তরাধিকার তৈরি করে ফেলছে। আরে মেজদা, তুই বোঝার চেষ্টা কর, আমাদের জীবনটা অমানিসা করে ছাড়ছে, কি করবো আমরা এরপর? বর্ষা ছিল বড় বৌদি, সেও পাল্টি খেয়ে গেছে, এখন গলায় গলায় ভাব হয়েছে, অতিরিক্ত ভাব। যতই উপরে উপরে মুখে অন্যরকম হোক না কেন, আমার মনে হচ্ছে ভিতরে ভিতরে একটা বোঝা পড়া হয়েছে। হতে পারে। তোমাদের তো আমি আগেই বলেছিলাম, তোমাদের বড় বৌদি খুব একটা সুবিধের নয়। তোমরা তো তোমাদের বড় বৌদিকে নিয়ে একটু বেশি দুর্বল না? কারোর প্রতি না এত দুর্বল হয়েও না, কেউ তোমাদের ভালো চায় না গো, কেউ না। আরে মেজ বৌদি, আমাদের ভালো যদি কেউ না চায়, তাহলে আমরাই বা অন্যের ভালো চাইবো কেন? হ্যাঁ সেটাই তো বলছি, আমরাও কারোর ভালো চাইবো না। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, না তোমার যে জোশ, তোমার যে না, তোমার কি কোনোভাবে মানে তুমি দুর্বল হয়ে পড়ছো কোনোভাবে? এই বাজে কথা বলো না তো বিশু। না তাহলে তোমার তোমার এই অ্যাগ্রেসিভনেসটা কোন কোথায় আছে কেন? অ্যাগ্রেসিভনেস দেখাবোটা কোথায়? হসপিটালে কি আমার অ্যাক্সেস আছে? নেই তো, দেখতেই তো পাও সেটা। আর বাবা, বাবার তো এখন বকরাজ রঞ্জাই ধ্যান জ্ঞান, বাবা ওদের কথা মতোই চলেন, বকরাজ যা বলবে বাবা তাই করেন, বকরাজ যা বলবে বাবা তাই শোনেন। শুধু বকরাজও নয়, রঞ্জার কথাতেও বাবা উঠেন বসেন, শুধু কথা
রঞ্জা যা ডিসিশন নেয়, রঞ্জার ফাইনাল ডিসিশন আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হয়। আশ্চর্য হয়ে যাই, তুমি বিদেশ গিয়ে ডাক্তারিটা পড়লে কেন বলো তো? কোনো তো প্রয়োজন ছিল না, যা দেখতে পাচ্ছি এখন আমি। মাঝে মাঝে মনে হয় মানে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাই, বাড়িতে থাকতে ইচ্ছা করে না আমার। হ্যাঁ চলে যাও, চলে যাও পুরো বাড়ি ছেড়ে, যাতে ওরা হাত পা ছড়িয়ে পুরো বাড়িটা জুড়ে রাজত্ব করতে পারে, একা সমস্ত কিছু ভোগ করতে পারে, আর আমরা পথে পথে ঘুরে বেড়াই। ছাড়ো প্লিজ, এবার এবার তো ছাড়ো। তোমার কাছে আমি খুব গ্রেটফুল রাধিকা। কিসের জন্য? বারে তুমি আমাদের কত বড় একটা কাজ করে দিয়েছো। কি কাজ করেছি? তুমি আমার মাকে ফেরত দিয়েছো, আমার জন্মদাত্রী মা। আমি মা বলে যাকেই ভালোবেসে থাকি, আমার জীবনে একটা সত্যির সঙ্গে অন্য আরেকটা সত্যি সবসময় লুকিয়েছিল, সেই সত্যিটাকে তুমি আমার সামনে এনে দিয়েছ, আমার চোখে আঙুল দিয়ে সেটা তুমি দেখিয়ে দিয়েছ। এর থেকে বড় আর কিছু হতে পারে না। ঠিক আছে, এটা নিয়ে এত কথা বলার দরকার নেই। আর ঘটনা চক্রে আমাকে শ্যাম ফোন করেছিল, সেই জন্য তো এত কিছু জানতে পারলাম। শ্যাম যদি তোমায় ফোন করতো তাহলে তুমিও জানতে পারতে। হ্যাঁ হ্যাঁ, আমার তো সেই কথা, তো আমায় ফোনটা করিনি, ফোনটা করেছে তোমাকে। আর তুমি সবটা জোর করে খুঁজে বার করেছো, ইনফ্যাক্ট আমি তো তোমায় বারণ করেছিলাম, ভুল বুঝেছিলাম রাধিকা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ইনফ্যাক্ট আমার বাড়ির সবাই তোমাকে এই কাজটা করতে বারণ করেছিল, কিন্তু তবু তুমি থেমে থাকোনি। না, আসলে আমি সত্যিটা খুঁজে বার করতে চেয়েছিলাম। এটাই তোমার স্পিরিট, এটাই। আজ দেখো আমাদের এই আমাদের পুরো বাড়িটা কিন্তু আজকে ভরাট। আমার মা তো ফিরে এলো, আর বাবাকে দেখেছো? আমি বাবাকে এত হ্যাপি আগে কখনোই দেখিনি। আমি জানো শুধু একটা কথাই বুঝতে পারছি না, বাবা কি সারা জীবন দুজনকে ভালোবাসতেন? আমি যদি এত সোজা বান্দা আমাদের ভেবো না, এত সোজা লোক আমরা নই। শোনো, বর্দাকে কিন্তু ম্যানেজ করে নিয়েছিলাম, বর্দা কোনো ব্যাপারে কোনোদিন কিন্তু মাথা কামায়নি। হ্যাঁ, মেন কালপিট ছিল ওই কুশল, কুশলকে কিন্তু সরাতে চেয়েছিলাম। এই কুশলকে আবার নিয়ে এসে এখানেই এখানেই রেখেছে, এই হসপিটালেই নিয়ে এসেছে, কিন্তু ওই প্রকরাজ ভালো ভালো নিয়ে এসছে, ভালো। স্বার্থ বিশু, কোন মানুষটা এখন স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কিছু করে বলো তো আমাকে? কুশল মজুমদার এসেছে নিজের স্বার্থের জন্য, নয়তো যার মেয়ের পোখরাজের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই পোখরাজদের হসপিটালে উনি কাজ করবেন কেন? কোনো তো প্রয়োজন ছিল না, বিশাল বড় একটা স্বার্থ আছে সেই জন্যই উনি কাজ করেন। নির্লজ্জ সব এক, কোনো লজ্জা সরম মান সম্মান মানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই গোটা ফ্যামিলির। আর আরেকজন জুটেছে এই রঞ্জা, আমি বুঝতে পারছি না তোকে কি ভগবান সারা পৃথিবীর অন্যায় প্রতিবাদ করার দায়িত্ব দিয়েছে, দেয়নি তো? চারটে সোনার বিস্কুট এসছে হসপিটালে তোর জন্য আসেনি ভাই, যার জন্য এসেছে তারা নিয়ে নিচ্ছে, কারোর জন্য গিফট এসেছে বা ধরে নিলাম কেউ কিছু করেছে, তোর কি সেখানে গিয়ে প্রতিবাদ করতে হবে, সেখানে গিয়ে খুঁজে বের করতে হবে কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে? আমার মানে অসহ্য লাগে মাঝে মাঝে। শুনছি নাকি রোজই এখন অসুস্থ, এত অসুস্থ সেটা কি হসপিটালেই যাচ্ছে না? আরে ওইসব ঢং করছে, অসুস্থ হওয়ার ভান করছে যাতে পোখরাজ ওকে অ্যাটেনশন দেয়, তারপর ওর শাশুড়ি ওকে অ্যাটেনশন দেন, বাড়ির সবাই অ্যাটেনশন দেয়। তোমাদের বড় বৌদি তো অ্যাটেনশন দিচ্ছে, দুবেলা চব্য চস্য খাওয়ার সাজিয়ে প্লেটে করে ঘরে নিয়ে গিয়ে মুখে। তোমাদের বড় বৌদির একটি জিনিস, জাস্ট একটি জিনিস, উনি এখন ছেলেকে হাতে রাখছেন, উনি বুঝতে পেরেছেন যে ছেলে ভবিষ্যতে বয়স হলে ওনাদের দেখভাল করবে, টেক কেয়ার করবে, কারণ আমাদের তো সিন থেকে একদম তাড়িয়ে দেবে, আউট করে দেবে আমাদের সিন থেকে। ডেঞ্জারাস মহিলা মাইন, হ্যাঁ ডেঞ্জারাস, আমাদের সামনে আমাদের মতন করে থাকে আর ওদের সামনে ওদের মতন করে থাকে। আর হয়েছে তোমাদের বাবা, বয়স হয়েছে, আর তো কদিন হাতে আছে গো, আর কদিন বাদে উনি এমনি
আর থাকবেন না আমাদের মধ্যে। এখনো কি সমস্ত ডিসিশন ওনাকেই নিতে হবে? আমরাও তো কিছু ডিসিশন নিতে পারি। আমি আমার কথা বাদ দাও, তোমরা তো নিতে পারো, আমাদের আমাদের উপর তো কিছু ছাড়তে পারে। ছাড়বে না, সেই পথে কাঁটা বিছিয়ে রেখে দিয়েছে ওই রঞ্জার পোকরাজ।